দেখতে পাচ্ছি নিশান হায়ার সেকেন্ডারি স্কুল, এই বুথ সেখানে প্রধানমন্ত্রীর বুথ। তিনি এবার যাবতীয় যা যা নথি মিলিয়ে দেখা সব কিছু, একজন সাধারণ ভোটারের ক্ষেত্রে যা যা হয়ে থাকে, দেশের প্রধানমন্ত্রীও ব্যতিক্রম নন। সেই জায়গা থেকে দেশের প্রধানমন্ত্রী যখন ভোট দিতে যাচ্ছেন, যারা ভোট কর্মীরা রয়েছেন তারা যেরকম উঠে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, সেই সঙ্গে তারা তাদের কর্তব্য পালন করছেন এবং লিস্টে নাম মিলিয়ে তারপর টিক দিয়ে এরপর তিনি ইভিএমের দিকে যাবেন, সই করছেন, সই করার পর তারপর তিনি ইভিএমের দিকে যাবেন। এবং এইটাই আমরা আজকে সকাল থেকে দেখে এসেছি, সকাল ছটা থেকে যখনও পর্যন্ত বুথ খোলেনি সেই সময় থেকে মানুষ বলছেন তারা সকাল সকাল ভোটটা দিয়ে তাদের গণতন্ত্রের উৎসবে সামিল হতে চান। বাদ যাননি প্রধানমন্ত্রীও, এবং ঠিক তার অদূরে দাঁড়িয়ে রয়েছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও ভোট দিতে আসবেন। বিশাখা, এই মুহূর্তে হাতের আঙুলে তিনি কালি, তার হাতের আঙুলে কালি লাগিয়ে দেওয়া হলো, যে যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন তারা রয়েছেন এই মুহূর্তে, ভোট কর্মীরা রয়েছেন এই মুহূর্তে, তিনি এগিয়ে গিয়েছেন ভোট দান করছেন। এই মুহূর্তে তিনি ভোট দান করলেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, একদম ইভিএমে ভোট দান করার পর তিনি বেরিয়ে যাচ্ছেন। প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে যারা আধিকারিকেরা রয়েছেন তাদেরকে তিনি সম্বোধন জ্ঞাপন করলেন। তিনি এই মুহূর্তে ভোট গ্রহণ কেন্দ্র থেকে ভোট দানের পর বেরিয়ে যাচ্ছেন, সেই ছবি রিপাবলিক বাংলায় আমরা দেখতে পাচ্ছি। এটাই গণতন্ত্রের ছবি, এটাই গণতন্ত্রের উৎসবের ছবি, এই ছবিটাই গোটা দেশ দেখতে চায়। এই মুহূর্তে যারা দাঁড়িয়ে রয়েছেন অন্যান্য ভোটাররা ভোট দানের জন্য, তাদের সঙ্গে অভিবাদন জ্ঞাপন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মুহূর্তে সেই ছবি, সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশাখা, সেই ছবিটা আমরা দেখছি এবং তারা আজকে ভোট দেবেন, সেই জন্য গতকাল রাতেই অমিত শাহ এবং নরেন্দ্র মোদি তারা দুজনেই আহমেদাবাদে পৌঁছে গিয়েছিলেন। এবং আজ সকাল থেকে, আজ যে আমরা জানি যে দেশজুড়ে তৃতীয় দফার ভোট চলছে, সেখানে বাংলা থেকে গুজরাটের আহমেদাবাদ সব জায়গাতেই মানুষের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। একদিকে যেরকম আমরা জানি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি গান্ধীনগরের প্রার্থীও বটে, আজ তার ভাগ্য নির্ধারণ, তার মধ্যেই তিনি সকাল সকাল ভোটটা দিয়ে দিয়েছেন। এবং তার পাশে আমরা দেখলাম এই মুহূর্তে যিনি ভোট দিলেন তিনি আর কেউ নন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি যখন ভোট দিলেন খুব ভালো লাগছিল দেখে, যে সেই সময় তার যে এসপিজি, তার যে গার্ড রয়েছেন, তার নিরাপত্তা কর্মীরা রয়েছেন, তারা কেউ ভেতরে ঢোকেননি, একেবারে প্রোটোকল মেনে। এবং এই মুহূর্তে তিনি বেরিয়ে এসেছেন ভোট দিয়ে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তিনি আহমেদাবাদে তার ভোট দিয়ে বেরিয়ে এলেন। কিন্তু সই শিকারীরা বা সেলফি শিকারীরা তাকে ছাড়তে রাজি নন, তারা সাধারণ মানুষ, তারা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে, গুজরাটের ভূমিপুত্রকে কাছে পেয়ে তারা অটোগ্রাফ নিচ্ছেন, কেউ তার সঙ্গে সেলফি তোলার হিড়িকে মেতেছেন, সেই ছবিটা। এবং কাউকেই নিরাশ করেননি প্রধানমন্ত্রী যখন তিনি ভোট দিতে যাচ্ছিলেন, সেই সময় থেকে ভোট দিয়ে বেরোনোর পর পর্যন্ত। একদিকে ভোট উৎসব চলছে দেশে, পশ্চিমবঙ্গ সহ গুজরাট সহ বিভিন্ন রাজ্যে যেমন ভোট চলছে, তেমনি দেশের অন্যতম, হয়তো প্রধানত যে দুজন ব্যক্তির এই ভোটের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে দুজন নেতা বলা চলে, তাদের আজকে ভাগ্য, তাদের মধ্যে একজনের আজকে ভাগ্য পরীক্ষা এবং অন্যজন ভোট দিতে যাচ্ছেন। সেই ছবিতে যেমনটা বিশাখাও বলছিল যে স্পষ্ট হয়ে যায় ভোটের উৎসব গণতন্ত্রের উৎসব, এবং সেই উৎসবে যেমন সাধারণ মানুষ, আমার তোমার মতো সাধারণ দেশের নাগরিকরাও ভাগ নিচ্ছেন, তেমনি প্রধানমন্ত্রী থেকে প্রত্যেক ব্যক্তি এই ভোটের উৎসবে আজকে ভাগিদার হচ্ছেন। এবং সেই উৎসবে যখন যোগদান করতে যাচ্ছেন তারা যথেষ্ট আত্মবিশ্বাসীভাবে হেঁটে যাচ্ছেন, এবং আজকে ভোট দেবেন অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং দেশের প্রধানমন্ত্রী যখন ভোট দিতে যাচ্ছেন, আরো একটা ছবি উঠে আসছে, ছোট ছোট শিশুরা, তারাও বারবার প্রধানমন্ত্রীর কাছে, আমরা এর আগেও দেখেছি শিশুদের কাছে অত্যন্ত জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবং তিনিও শিশুদের অত্যন্ত ভালোবাসেন। সেই শিশুরা একদিকে যেমন ভালোবাসা উজাড় করে দিচ্ছে, তেমনি দেশের সাধারণ মানুষ, এক কেউ ছবি দিচ্ছে, কেউ ওনাকে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিচ্ছে, আর অন্যদিকে ভোট দিতে যাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগ্য পরীক্ষাও আজ, এবং যথেষ্ট আত্মবিশ্বাসী দুজনেই, এবং গুজরাটে তো জিত হবেই এমনটা বলছে বিজেপি, এমনটা বলেছেন প্রধানমন্ত্রী। সারা দেশেই এইবার বিজেপির ঝড় আসছে এমনটাও বারবার প্রধানমন্ত্রী অমিত শাহ দুজনেই বলেছেন, এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজেও সেই কথাই যেন স্পষ্ট হয়ে যাচ্ছে আবারও। সন্তু, একদমই কিশোর, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহ দুজনেই প্রবেশ করে ফেলেছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং যেভাবে তাঁরা গেলেন
সাধারণ মানুষ তাদের একবার দেখার জন্য রাস্তার দুধারে উপচে পড়া ভিড়। এই মুহূর্তে ভোট গ্রহণ কেন্দ্রের একদম ভেতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের আইডেন্টিটি যে ভেরিফিকেশন করার জন্য যে তথ্য দেওয়ার প্রয়োজন তা দিচ্ছেন। পোলিং অফিসার যারা রয়েছেন তাদের হাতে তুলে দিলেন সেই তথ্য এবং সম্ভবত দলীয় এজেন্টদের সঙ্গে কথা বলছেন তিনি। বিশাখা, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, নিশান হায়ার সেকেন্ডারি স্কুল, এই বুথ, সেখানে প্রধানমন্ত্রীর বুথ। তিনি এবার যাবতীয় যা যা নথি মিলিয়ে দেখা সব কিছু, একজন সাধারণ ভোটারের ক্ষেত্রে যা যা হয়ে থাকে, দেশের প্রধানমন্ত্রীও ব্যতিক্রম নন। সেই জায়গা থেকে দেশের প্রধানমন্ত্রী যখন ভোট দিতে যাচ্ছেন, যারা ভোট কর্মীরা রয়েছেন তারা যেরকম উঠে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, সেই সঙ্গে তারা তাদের কর্তব্য পালন করছেন এবং লিস্টে নাম মিলিয়ে তারপর টিক দিয়ে এরপর তিনি ইভিএমের দিকে যাবেন, সই করছেন, সই করার পর তারপর তিনি ইভিএমের দিকে যাবেন। এবং এইটাই আমরা আজকে সকাল থেকে দেখে এসেছি, সকাল ছটা থেকে যখনও পর্যন্ত বুথ খোলেনি সেই সময় থেকে মানুষ বলছেন তারা সকাল সকাল ভোটটা দিয়ে তাদের গণতন্ত্রের উৎসবে সামিল হতে চান। বাদ যাননি প্রধানমন্ত্রীও, এবং ঠিক তার অদূরে দাঁড়িয়ে রয়েছেন অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনিও ভোট দিতে আসবেন। বিশাখা, এই মুহূর্তে হাতের আঙুলে তিনি কালি তার হাতের আঙুলে কালি লাগিয়ে দেওয়া হলো, যে যিনি প্রিসাইডিং অফিসার রয়েছেন তারা রয়েছেন, এই মুহূর্তে ভোটকর্মীরা রয়েছেন, এই মুহূর্তে তিনি এগিয়ে গিয়েছেন ভোট দান করছেন। এই মুহূর্তে তিনি ভোট দান করলেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, একদম ইভিএমে ভোট দান করার পর তিনি বেরিয়ে যাচ্ছেন। প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে যারা আধিকারিকেরা রয়েছেন তাদেরকে তিনি সম্বোধন জ্ঞাপন করলেন। তিনি এই মুহূর্তে ভোট গ্রহণ কেন্দ্র থেকে ভোট দানের পর বেরিয়ে যাচ্ছেন, সেই ছবি রিপাবলিক বাংলায় আমরা দেখতে পাচ্ছি। এটাই গণতন্ত্রের ছবি, এটাই গণতন্ত্রের উৎসবের ছবি, এই ছবিটাই গোটা দেশ দেখতে চায়। এই মুহূর্তে যারা দাঁড়িয়ে রয়েছেন অন্যান্য ভোটাররা ভোট দানের জন্য তাদের সঙ্গে অভিবাদন জ্ঞাপন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে সেই ছবি, সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশাখা, সেই ছবিটি আমরা দেখছি এবং তারা আজকে ভোট দেবেন, সেই জন্য গতকাল রাতেই অমিত শাহ এবং নরেন্দ্র মোদী তারা দুজনেই আহমেদাবাদে পৌঁছে গিয়েছিলেন। এবং আজ সকাল থেকে, আজ যে আমরা জানি যে দেশজুড়ে তৃতীয় দফার ভোট চলছে, সেখানে বাংলা থেকে গুজরাটের আহমেদাবাদ সব জায়গাতেই মানুষের মধ্যে উচ্ছ্বাস রয়েছে। একদিকে যেরকম আমরা জানি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি গান্ধীনগরের প্রার্থীও বটে, আজ তার ভাগ্য নির্ধারণ, তার মধ্যেই তিনি সকাল সকাল ভোটটা দিয়ে দিয়েছেন। এবং তার পাশে আমরা দেখলাম এই মুহূর্তে যিনি ভোট দিলেন তিনি আর কেউ নন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যখন ভোট দিলেন খুব ভালো লাগছিল দেখে যে সেই সময় তার যে এসপিজি, তার যে গার্ড রয়েছেন, তার নিরাপত্তা কর্মীরা রয়েছেন, তারা কেউ ভেতরে ঢোকেননি, একেবারে প্রোটোকল মেনে। এবং এই মুহূর্তে তিনি বেরিয়ে এসেছেন ভোট দিয়ে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি আহমেদাবাদে তার ভোট দিয়ে বেরিয়ে এলেন। কিন্তু সই শিকারীরা বা সেলফি শিকারীরা তাকে ছাড়তে রাজি নন, তারা সাধারণ মানুষ, তারা প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে, গুজরাটের ভূমিপুত্রকে কাছে পেয়ে তারা অটোগ্রাফ নিচ্ছেন, কেউ তার সঙ্গে সেলফি তোলার হিড়িকে মেতেছেন, সেই ছবিটা। এবং কাউকেই নিরাশ করেননি প্রধানমন্ত্রী যখন তিনি ভোট দিতে যাচ্ছিলেন, সেই সময় থেকে ভোট দিয়ে বেরোনোর পর পর্যন্ত